আপনারা এই যে শীতের ঋতু এই ঋতুতে এবং করোনা প্রতিরোধ করার জন্য মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য অনেকের সাইনুসাইটিস হয় কপালে ব্যথা হয় মাথায় ব্যথা হয় ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন এখন কিন্তু কালিজিরার ঋতু আর সাত দিন থেকে দশ দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে আপনি সেই কালিজিরাও খেতে পারেন আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ আমলকি হর্তকি বহেরা এটার নাম হলো ত্রিফলা তিনটি প্রায় এক একটির বারোটি রোগের রোগ ভালো করার গুণ আছে এগুলি হাজার বছরের পরীক্ষিত এই তিনটা যখন সমন্বয় হয় একটা ভিটামিন আনে একটা মিনারেল আনে আরেকটা ঔষধি গুণ সম্পন্ন পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয় যাদের আমাশা আছে যাদের আইবিএস আছে যাদের পেটে ব্যথা হয় যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হয়েছে জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হয়েছে যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে পায়খানা কখনো নরম হচ্ছে কখনো শক্ত হচ্ছে কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না এই সবগুলো রোগের জন্য আমলকি হর্তুকি বহেরা আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে আমলকি হর্তুকি বহেরা কাটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হর্তুকি বহেরা খেতে পারি তাহলে এ 36টা রোগের উপকার হয় আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই সাথে বিট লবণের 12টা গুণ আছে তো আমলকি হর্তুকি বহেরার 36টা গুণ আর এইটারও 12টা গুণ তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই আরেকটা জিনিস খেয়াল করতে হবে গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে এই করোনাকালে দয়া করে আপনারা কেউ খাবেন না অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু যেটা আমাদের কার্পেটে থাকে পাপোশে থাকে চাদরে থাকে পর্দায় থাকে বালিশে থাকে অনেক বেশি তোষকে থাকে আরও বেশি আমাদের লেপে থাকে কম্বলে থাকে কার্পেটে থাকে সর্বত্র তার বিচরণ খুব ছোট কিন্তু খুব শক্তিশালী সে নাক মুখ কান গলা লোমকূপের গুঁড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে আমরা একটা ভয় পেয়েছিলাম এই শীতে হয়তো আমাদের দেশে করোনার প্রভাবটা বাড়বে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ডিজি হেলথ এবং আমাদের ডিজি ড্রাগ এই এত সুন্দর ভূমিকা নিচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবটা আলহামদুলিল্লাহ অনেক কম হইতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।